fait. আসসালামু আলাইকুম। নতুন বছরকে বরণ করার জন্য প্রতি বছরের মতোই সৃজনা সংগঠন একটি ছোট্ট পিকনিক পার্টি অ্যারেঞ্জ করে। এটা হচ্ছে 31st করা হয়েছিল। তো এই জন্য একটু ছোট মানে ছোট্টখাটোভাবে একটু ডেকোরেশন করা, জাস্ট বেলুন দিয়ে আমরা ডেকোরেশনটা করি এবং আমাদের ব্যানার যেটা আছে সেটা লাগিয়ে দিই। আমাদের অনেকগুলো ফাংশনের ছবি এই ব্যানারে দেওয়া ছিল। ছোট একটি কেক নিয়ে আসা হয়েছিল সাডেনলি, আর ওটা হচ্ছে আমার কাজিন, ও হচ্ছে দেখছিল যে কখন কেকটা খাবে এসে। তো আমি লুকায় লুকায় ভিডিওটা করছি। আমাদের সংগঠনের একজন সদস্য সেদিন বাসা থেকে পিঠা বানিয়ে নিয়ে এসেছিল, তো ওইটা হচ্ছে আমরা আমাদের নাস্তার সাথে সার্ভ করছিলাম। নাস্তার মেনু ছিল পুরি, মিষ্টি আর কী জানি ছিল, আমার মনে পড়ছে না এখন। তো অনেকদিন পরে আসলে ভয়েস ওভার দিলে যা হয়। তো এখানে আমেনা মতিনকে অনেক কড়াভাবে একটু চা বানাইতে বলা হয়েছে, কারণ সেই দিন ওয়েদার বাইরে ভাই যে ঠান্ডা ছিল, অনেক ঠান্ডা ছিল সেই দিন। তো এখানে আমরা এখন চাটা খাচ্ছি, আর আমি হয় 3-4 কাপের উপরে খাইছি আর কি, 3-4 কাপের উপরে সেদিন আমি চা খাচ্ছি। তো এখানে আমাদের এই যে আমাদের খিচুড়ি রেডি, এবং খিচুড়ির সাথে ছিল হাঁসের মাংস। এগুলো হচ্ছে হাঁসের মাংসটা একটু হিট করা হচ্ছিল, হাঁসের মাংসের সাথে ছিল চিকেন কাবাব আর হচ্ছে রসুনের ভর্তা। রসুনের ভর্তাটা একদম ঝালঝাল করে করা হয়েছিলো, এত ইয়াম ছিল কি বলবো, এটা ডিসক্রাইব করা আসলে আমার পক্ষে পসিবল না, এত মজা ছিল। তো আমরা খাওয়া দাওয়া করে আমার চাচা আমার কাজিনরা সহ আর কি, আমার চাচা আমাদেরকে 11:30টার দিকে একটু চা খাওয়াতে নিয়ে যায়, মানে যেতে চাই আর কি জিআরপি। তো আমরা যাই সবাই মিলে। ভিতরে অলরেডি ঢুকে গিয়েছে। প্রচণ্ড কুয়াশা ছিল, এক হাত দূরত্বে কি আছে সেটা দেখা যাচ্ছিল না, সব কিছু ব্লার লাগছিল আর কি। আর সেদিন হচ্ছে আমার ছোট্ট কাজিন অপূর্ব, ও হচ্ছে সব থেকে ছোট, তাই ওকে সবাই খেপাচ্ছিল। আর আমার দুটো কাজিন এসেছিলো চিটাগাং থেকে, তো ওরা অনেকদিন পর আসছে সৈয়দপুরে, অ্যারাউন্ড 2 ইয়ার্স। ভাইটি আমাদের এখন ফুল বিক্রি করছে, কারণ তার জব নাই, সে জবলেস, অপমান, চট্টগ্রাম থেকে এসেছে, সে এখন জবলেস হয়ে সে ফুলের দোকানে জব করছে সৈয়দপুরে। নতুন বছর সবার অনেক 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 ভালো কাটুক এই প্রত্যাশা নিয়ে। আল্লাহ হাফেজ।